এখনো আস্তে আরেকটু জোরে আরেকটু মাইকের কাছে এসে বলেন আমি অলরেডি মাইকের কাছেই তাহলে একটু কন্ট্রোল ভলিউমটা আপ করেন ভাই আচ্ছা ঠিক আছে এখন কি শুনতে পাচ্ছেন আচ্ছা বলেন হ্যাঁ ঠিক আছে বলেন জি আমি আর কি আপনাদের আলোচনার পদ্ধতি থেকে অনেক কিছু জানতে পারছি অলরেডি จริง আমি অনেক আগে থেকেই তো একটা বিষয় জানার ছিল একটা লোক আর কি কথাই বলতেছিল যে ওই যে একটা বিজ্ঞানের একটা সূত্র আছে সেটা নাকি আপেক্ষিক মানে বলতেছিল যে এটা আপেক্ষিক এটা এখনো প্রুভ হয় না এটা হাইপোথিসিস পর্যায়ে আছে তো ইনফরমেশনটা আমি আর কি প্রুভ করব কিভাবে যেটা আসলে প্রুভড একটা বিষয় এখনো প্রুভ হয় নাই আপেক্ষিক তত্ত্ব এখনো প্রুভ হয় নাই এই কথাটা কি আপনাকে বলতে বুঝলাম সম্ভবত সম্ভবত যেহেতু এটার নাম আপেক্ষিক উনি মনে করছে যে এটা হচ্ছে এখনো অপেক্ষমান এরকম টাইপের কিছু একটা এখন আপনার কাছে এরকম কেউ কিছু বললে আপনি কিভাবে সেটাকে প্রুফ করতেন আসলে আমি তো মানে এটা তো প্রুফ করার মতো আসলে যে কোনো থিওরি বা তত্ত্ব যখন আমরা থিওরি বা তত্ত্ব বলি এই তত্ত্ব থিওরি জিনিসটার মানেটা কি সেটা দেখলে কিন্তু বোঝা যায় যে সেটা আসলে বিজ্ঞানের জগতে সেটা আসলে কি আপনি কি এটা বলতে পারেন যে সাইন্টিফিক থিওরি কাকে বলে জি যেটা আর কি hypothesis উপরে যাবে যেটা অলরেডি বিজ্ঞানের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে এবং সেই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় ওই পর্যায়টা আর কি theory অনেক উপরে পর্যায়ে যেটা মানতে বাধ্য আর মানুষজন এরকম টাইপের বিজ্ঞানের জগতে থিওরি হচ্ছে সর্বোচ্চ পর্যায়ে এর উপরে আর কিছু নাই বিজ্ঞানের জগতে থিওরি হচ্ছে সর্বোচ্চ জিনিস আরেকটা কি নাকি আছে ভাই ল মানে যেটা হচ্ছে আপনার সূত্র ল ল ল হচ্ছে অভিন্ন জিনিস ল হচ্ছে সেই জিনিসটাকে আপনি কিভাবে ব্যবহার করবেন বা প্রকৃতিতে কিভাবে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স হচ্ছে লিক নেই সেটা কিভাবে হয় আর ল হচ্ছে আপনি ক্যালকুলেশন করে দেখতেছেন এটা কত গতি কত কি সেটা হচ্ছে ল ল আর থিউরিয়ার জিনিস না তো এগুলো একটু গুগল করলেই তো পান ভাই এগুলো একটু প্রশ্ন করার তেমন কোনো মানে হয় না আসলে আর আমি আপনি কিন্তু আমাকে জিজ্ঞেস করতেন যে আপনাকে কেউ একজন বলছে এটা আপেক্ষিক এই সেই আমি এটা গুনাই দর্তাম না আমি বলতাম যে বাবা আপনি যেটা প্রমাণ করেছেন মানে দাবি করেছেন এটা আপনি নিজে প্রমাণ করেন আমি কেন আপনার আগুন বল বল প্রমাণ করতে যাব বা ওটাকে ডিমান্ড করতে যাব ই ইকুয়াল টু এটা আপে ঠিক এটা কোথা থেকে পড়লেন আপনি আমাকে একটু সোর্সটা দেখান যে এটা আমি কেন উল্টা তাকে এরা শিখাইতে যাব এইছি এত সময় কোথায় ভাই আচ্ছা আমি আপনাকে কয়েকটা জিনিস দেখা দেই কয়েকটা ফ্লোচার্ট দেখা দেই দেখেন এটা এখানে সাইন্টিফিক থিওরি কাকে বলে এবং সাইন্টিফিক ল কাকে বলে সেই জিনিসটা এক্সপ্লেন করা আছে আপনি দেখেন যে সাইন্টিফিক থিওরি হচ্ছে এক্সপ্লেন্স ফাই ফেনোমেনা অকোয়ার আর সাইন্টিফিক ল হচ্ছে ডেসক্রাইবস হোয়াট ফেনোমেনা হ্যাপেন আর মাঝখানে হচ্ছে রিপিটেড সাকসেসফুল প্রেডিকশনস এটা হচ্ছে সাইন্টিফিক থিওরি এবং সাইন্টিফিক ল এর ভিতরে একটা বেসিক পার্থক্য এখানে আপনাকে আরো ভালোভাবে এখানে দেখানো দেখানো হচ্ছে স্পিকিং দা সেম ল্যাঙ্গুয়েজ এস এজ এ স্টার্ট এখানে দেখেন ফ্যাক্ট হচ্ছে যে জিনিসটা আপনি অবজার্ভ করেন চোখ দিয়ে দেখেন বা পরীক্ষা করে বুঝতে পারেন সেগুলোকে বলা হয় ফ্যাক্ট বা অবজারভেশন এই অবজারভেশন থেকে কিছু তৈরি করা হয় সেই হচ্ছে রিজনেবল গেস টু অনলি ওয়ান ইজ অ্যাকসেপ্টেড আর থিউরি হচ্ছে কালেকশন অফ হাইপোথিসিস রিপিটেডলি টেস্টেড টু বি ভ্যালিড এন্ড নট মানে এই যে মানে থিওরি হচ্ছে সেই জিনিসটা যে জিনিসটাকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করা যায় নাই এবং যেটা বহুবার টেস্ট করে দেখা হয়েছে যে এটা একটা ভ্যালিড বিষয় এটাকে বলা হয় থিওরি তারপরে আরো বলা আছে মেন টু এ ব্রড সেট অফ প্রেডিক্ট অবজারভেশন সেইটা যদি ফিউচার অবজারভেশন সম্পর্কেও আপনাকে মানে বলে দিতে পারে যে ফিউচার অবজারভেশনগুলো কি কি হবে তাহলে সেটাকে থিওরি বলা হয় থিউরি হচ্ছে সায়েন্সের জগতে হাইয়েস্ট অথরিটি আর ল হচ্ছে টোটালি একটা ভিন্ন জিনিস এইগুলার সাথে তার কোনো সম্পর্ক এইগুলোর সাথে সম্পর্ক আছে কিন্তু এটা একটা ভিন্ন জিনিস এটা হচ্ছে এ অফ এন ম্যাথমেটিক্যাল ডেসক্রিপশন অফ এ মেকানিজ মেকানিক্স দা হাউ অফ এ ফেনোমেনন ডিফার্স ফ্রম এ থিওরি সিন্স ইট ডাজ নট অফার অ্যান এক্সপ্লেনেশন মানে ল কখনো এক্সপ্লেন করে না জিনিসটা ল হচ্ছে হাউ মানে হচ্ছে মেকানি মেকানিজমটাকে ডেসক্রাইব করে যে কিভাবে ঘটতেছে সেই মেকানিজমটাকে ডেসক্রাইব করে এইটা হচ্ছে হাইপোথিসিস থিওরি এবং ল এর মধ্যে পার্থক্য ল তো মানে এমন না যে থিওরিটা প্রুফ হইলে তারপর ল হবে এমন তো কোনো জিনিস আমি জানি না কোথাও শুনি নাই আপনি কি শুনেছেন ভাই যে মানে থিওরি প্রুফ হইলে তারপর ল হয় ল হচ্ছে থিওরির উপরের লেভেলের এরকম কি কথা আপনি দেখাতে পারবেন আমাকে আমি যতটুকু শুনছি আর কি এটা মতগুরু ভাইয়ের আলোচনা থেকে শোনা এবং আমার কাছেও এরকম আমি যে পিউরিসের সেন্ট্রাল এরকম কিছু একটা লেখা পড়ছিলাম অনেক আগে সেটা হবে کروناর পরে আর কি

হইতেই পারবে না এটা একেবারে মানে ইয়া ব্যাপার মানে আমরা সায়েন্সের জগতে কিছু চেঞ্জ হইতেই পারবে না এরকম কোনো কথা কনসেপ্টই তো সায়েন্সের ভিতরে নেই যে কোনো কিছু চেঞ্জ হতে পারে যদি ফার্দার ইনফরমেশন পাওয়া যায় যে কোনো কিছু চেঞ্জ হতে পারে মানে আপনি কি বলতে যাচ্ছেন এরকম যে কোনো ম্যাথমেটিক কোনো কিংবা ধরেন আপনি ত্রিভুজের অনেক সময় উদাহরণ দেন সেগুলোও কি কোনো সময় চেঞ্জ হইতে পারে যদি ফার্দার প্রমাণ আদি থাকে অবশ্যই চেঞ্জ হবে কেন চেঞ্জ হবে না বিজ্ঞানের জগতে এমন কিছু নাই যে জিনিসটা চেঞ্জ হইতে পারবে না একেবারে অসম্ভব আমরা বলতে এটা বলতে পারি যে এটা 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 মানে মোস্ট লাইকলি কখনো চেঞ্জ হবে না আমরা বলতে পারি লাইকলিহুডটা কম হইতে পারে যেমন ধরেন যে ইউক্লিডিয়ান জিওমেট্রিতে যেগুলা বলা আছে সেগুলো লাইকলিহুড খুব কম চেঞ্জ হওয়ার মতো সম্ভাবনা খুবই কম কিন্তু চেঞ্জ তো সায়েন্সের জগতে কোনো কিছুই ইয়া না ধ্রুব না সবকিছুই যদি আপনি ফার্দার কোনো আমাদেরকে ইয়া দেখাতে পারেন পাকা এখন আমি ধরেন যে কাজ করতাম যে চাকরি করতাম সেখানে অনেক চাপা ছিল মানে একজনের দোষ আরেকজনের ঘাড়ে চলে যাইতো কি তারা প্রচুর কথা কাটাইতে পারতো যুক্তি দিতে পারতো প্রযুক্তি দিতে পারতো এইগুলাতে আমি পারতাম না তারপরে আর কি চিন্তা করলাম যে আচ্ছা এক ভাই বলছিল দেখি তো নাস্তিক খুঁজি তারপরে search দি আপনাদের পাইছি পাওয়ার পরে শুনতে শুনতে মানে প্রথম দিকে একটু বিরক্তই লাগছিল পরে হলো আমি একটু যাচাই করে দেখি তো যখন যাচাই করতে গেছি দেখি যে মানে কি যে অবস্থা মানে থলের বিড়াল আর কি বের গেছে তো আমি এরপরে সিদ্ধান্ত নিয়েছি যে এই সমাজে আমার ভবিষ্যৎ প্রজন্মকে রাখবো না থাকবো না আমি আর কি তখন থেকে জোরে শোরে আহ চেষ্টা চালাচ্ছি দেশের বাইরে settle হওয়ার আমি খুবই আর কি নিম্নবিত্ত পরিবারের ছেলে আর কি আমার জন্য এটা খুবই বড় struggle কিন্তু আমি এটা করব এবং আমি যখন নিরাপদ zone যাব ঠিক আপনাদের মতো একটা platform তৈরি করার ইচ্ছা আছে যাতে আপনাদের দ্বারা যেরকম আমার চোখ খুলছে এরকম কিছু information বিলানোর ইচ্ছা আছে যাতে করে আরো মানুষের চোখ খোলে এবং আপাতত আমি যেটা করি সেটা হচ্ছে ধরেন বাসে চড়ি আর যেখানেই চড়ি রাস্তাঘাটে যেখানেই কোনো মূল্য পাইলে তখন তাদেরকে বলি যে নাস্তিকদের আপনারা দাঁত ভাঙার জবাব কেন দিচ্ছেন না দেখেন আসিক কি বলতেছে তাদেরকে শোনাই অনেকে আছে যে আপনি ইয়া হচ্ছে যে অনেক মানে সব মূল্যায় আপনার নাম জানে এটা হচ্ছে সবচেয়ে চমৎকার একটা বিষয় কিন্তু এটা তারা কোনো ওয়াজে কিংবা মসজিদের বয়ানি হঠাৎ বলে সবসময় বলে না কিন্তু যখনই কোনো কমপ্লেন করা হয় যে নাস্তিক উমুক এই কথাটা বলতেছে বিশেষ করে আপনার নাম আর কি সব মূল্যারাই জানে এখন এটা আমি আমার কাছে মনে খুবই বড় পরিবর্তন এবং এটা ধাক্কা খাচ্ছে আর কি সবাই এটা খুবই ভালো কাজ আর কি তো সেটাই আর সময় নষ্ট করবো না আপনাদের 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 জন্য থাকবে ঠিক আছে অনেক ধন্যবাদ ভাই ভালো থাকবেন আমরাও মানে মোল্লাদের দৌড়ের উপর রাখার চেষ্টা করব যতটা সম্ভব দৌড়ের উপর তাদেরকে রাখতে হবে আমাদের তারা দরেতে থাকবে কিন্তু মানে দাঁড়াইতে পারবে না দরে দৌড়াইতে থাকবে দৌড়াইতে থাকবে আমরা দৌড়ের উপর রাখবো আল্লাহ যদি সহায় হন তাহলে আমরা আল্লাহকেও দৌড়ের উপর রাখবো ইনশাল্লাহ তাহলে পরের জনকে যুক্ত করি আমাদের সাথে বাসবিহারি ভাই চলে আসছেন বাসবিহারি ভাই কি কথা শুনতে পাচ্ছেন

আমরা সুব্রত বালা আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে নমস্কার ভাই নমস্কার এবং বাজবিহারি ভাই তোমাদের সকলকেই কি শুভেচ্ছা জানিয়ে শুরু করি ভাই শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আরে ভালো লাগলো অনেক ধরেই যুক্ত হওয়ার চেষ্টা করছিলাম খুব মানে বেশি বিষয়ে কথা বলবো না দুটো একটা বিষয় একটু কথা বলবো পরবর্তী সময়ে যদি একটু আলোচনার সুযোগ হয় সেগুলো করা যাবে অ্যাকচুয়ালি যে আমাদের যে এডুকেশন সিস্টেমটা আমি ভাই অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে বলছি বা কোনো রাষ্ট্র বা কোনো দেশ আমার কাছে ওটা বড় ব্যাপার না আমি মানুষ হিসেবে একজন বলছি আর কি বা তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগছে যে অ্যাকচুয়ালি আমাদের এডুকেশন সিস্টেমটা একটু অন্য টাইপের বা সমস্ত বিষয়টাকেই সব সময় থেকেই আর কি তখন ব্রিটিশরা আমাদের সময়ে ছিল বা পরবর্তী সময় আর কি যারা ব্রিটিশরা যাওয়ার পরেও যেভাবে কাজে লাগিয়েছে এই ধর্মটাকে সেইটা থেকে আমরা কিভাবে এডুকেশনটাকে ছড়িয়ে দিতে পারি বা এডুকেশনের মাধ্যমে আমরা কিভাবে আমাদের এই যে ব্লগ গুলো বা অন্যান্য বিষয়গুলোকে পরিচালনা করতে পারি সেই জায়গাটাকে আমার হচ্ছে মূল জানার বিষয় তোমাদের কাছ থেকে আচ্ছা বাসবীর ভাই ফরাস ভাই আপনারা কি কিছু বলবেন এটা তো অনেক লম্ব প্রশ্ন জি ভাই সুভাই এটা তো খুবই লম্বা এবং ব্রড প্রশ্ন এটা নিয়ে তো এটা তো এক কথায় উত্তর জানতো না আর কি আলোচনার বিষয় কোন কোন ইসে চেঞ্জেস আনা যায় নল এগুলো তো আলোচনার বিষয় আসলে এক কথাই তো বলতে পারতেছি না কেননা প্রশ্নটাই তো বড় অনেক একদম ঠিক ভাই অ্যাকচুয়ালি এই জায়গাটাকে আমাদের তো সব কখনোই গ্রোথ দেওয়া হচ্ছে না কখনোই এই জায়গাটাকে মানে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন ধর্মগুলো যেরকম অনুষ্ঠান করছে বা বিভিন্ন রকম জলসার মাধ্যমে যে অনুষ্ঠানগুলো করছে তারা অ্যাকচুয়ালি এমন একটা লেভেলে রয়েছে এমন একটা জায়গায় রয়েছে তারা কোনো ডিসিশন নেওয়ার জায়গায় নেই অ্যাকচুয়ালি হ্যাঁ তাদেরকে যখন যেভাবে পরিচালনা করা হচ্ছে তারা সেইভাবে পরিচালিত হচ্ছে মানে বিভিন্ন যে জায়গায় যারা পিছিয়ে আছে চিন্তা জায়গাটা এবার সেই জায়গাটাতে আমরা কিভাবেই করতে পারি আচ্ছা এই যে আমরা তো করছি আমরা যেটা মানে করার দরকার সেটা করার চেষ্টা করছি আমরা এই যে লাইভের মাধ্যমে যতটুকু আমাদের সামর্থ্য এর থেকে বেশি তো আসলে আমাদের সামর্থ্য নেই আমরা তো ক্ষুদ্র মানুষ প্রত্যেকেই আশা করি মানুষ আমাদের এই আলোচনাগুলো শুনবে এবং শুনলে তাদের চিন্তা ভাবনার একটু পরিবর্তন হবে এটুকু আমরা বলতে পারি এছাড়া তো এত আসলে এইটা এত বড় আলোচনা তো আসলে আমরা আমাদের লাইভ গুলাতে এত করি না আপনার প্রশ্নটা ভালো কিন্তু আমাদের লাইভে আসলে ছোট ছোট বিষয় নিয়ে আলোচনা হয় ছোট ছোট একদম কি একদম ওই জায়গাটাই আমাদের আসা দরকার ভাই তুমি যেটা বললে একদম কি এটা নিয়ে আমার কোনো ইয়ে নেই কিন্তু এইগুলো আমি দেখি বিভিন্ন জায়গায় যখন ঘুরি বা বিভিন্ন মানুষের সঙ্গে অ্যাকচুয়ালি আমি একজন মানে সায়েন্টিস্ট আমি জেনেটিক্স প্ল্যান এর ছাত্র পিএইচডি করেছে এই বিষয়ে এবং বিভিন্ন জায়গা থেকে যখন এই বিভিন্ন মানুষের সঙ্গে মিশি তাদের মধ্যে যে ইয়েটা রয়েছে সেখান থেকে কোনো ইয়ে হচ্ছে না আর কি আপ্লিমেন্টের জায়গাটা মানে তাদের কাছে পৌঁছানো এটা কি একটা আমাদের ক্লাস অব পিপলের মধ্যে এই ব্যাপারটা রয়ে যাচ্ছে আর কি হ্যাঁ আমরা আরো বেশি মানুষের মধ্যে কীভাবে যেতে পারি আমার হলো মূল জায়গাটা এইটা আমার 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 সঙ্গে আমার দ্বন্দ্ব চলে কিভাবে আমি পৌঁছাতে পারি বা আপনাদের আমি সব সময় ফলো করি বা কিভাবে যাওয়া যায় সেই জায়গাটাই যাওয়ার একটা ব্যাপার তো থাকে তাহলে আপনি যেহেতু রয়েছে তাহলে আপনি যেহেতু এই বিষয়ে তাহলে আপনি যেহেতু এই বিষয়ে পড়ালেখা করেছেন তাহলে আপনি কিন্তু আমাদের যে আলোচনাগুলো হয় যে ধরেন বিবর্তন তত্ত্ব বা জীববিজ্ঞান বিষয়ে যে আলোচনাগুলো হয় সেখানে কিন্তু আপনি তাহলে পার্টিসিপেট করতে পারেন এবং পার্টিসিপেট করে আমাদের আমাদেরকে অনেক কিছু আমাদের লাইভগুলোতে এসে অনেকগুলা অনেক কিছু আপনি এক্সপ্লেইন করতে পারেন আমাদের কিন্তু অনেক মানুষ আছে যারা এই জিনিসগুলো সম্পর্কে ভালোভাবে জানে না বোঝে না আপনি তো এসে আমাদেরকে সেই জিনিসগুলো যেই বিষয়গুলো যেই বিষয়ে আপনার এক্সপার্টিজ আছে আপনি তো সেই বিষয়গুলো আপনি আমাদেরকে এক্সপ্লেইন করতে পারেন আপনি কি সেটা করতে ইচ্ছেক বা করতে চান আমি 100% ইচ্ছেক বা 200% ইচ্ছে যেটা যেভাবে ই হওয়া যায় আর কি যতটা আমরাই করতে পারি আর কি এই আমার ইয়া রইলো শুভকামনা রইলো এবং আপনাকে আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি নিচে দেখেন স্ক্রল করছে একটা ইমেল অ্যাড্রেস এই ইমেল অ্যাড্রেসে আপনি একটু আমাকে একটা মেইল করে দিন এবং মেইলের ভিতরে লিখে দিন যে আপনি কোন বিষয়ে এক্সপার্ট কোন বিষয়ে আপনি পড়া লেখা করেছেন বা পিএইচডি করেছেন তাহলে আপনাকে ওই বিষয়ে প্রাসঙ্গিক বিষয়ে কোনো আলোচনা যদি আমাদের হয় তাহলে আপনাকে আমি যোগাযোগ করব আপনার সাথে ঠিক 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 আছে তাহলে ডক্টর সুব্রত বালা ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য আপনি কি আর কিছু বলবেন অনেক শুভকামনা রইল এবং আগামী দিনে আচ্ছা বাসবিহারি ভাই পথে কিছু বলবেন আপনাকে বাসবিহারি ভাইয়ের কথাটা শুনে যান তাহলে না না আসিফ ভাই আমি এমনি হাত লেগে গেছে ওই উনি উনি ওনার পরে আমি ওই একটু রিলেটিভিটি নিয়ে দু একটা কথা বলবো আর আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে সুব্রত বালা ভাই আপনাকে বিদায় প্রশ্ন হ্যাঁ মানে আসিফ আমার যেটা মূল প্রশ্ন যে যে অংশটা আমরা হয়তো সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি বা সমস্ত কিছু নিয়ে একটা জ্ঞানের জায়গায় গেছি যে আলোচনা করছি তার বাইরে একটা কিন্তু নাইনটি পার্সেন্ট সেখানে কিন্তু রয়েছে সেই অংশটাকে আমরা কিভাবে আরো বেশি করতে পারি সেইটা নিয়ে একটু আমাদের আরো ভাবনা চিন্তা বা সেই জায়গাটা আমাকে একটু অন্তত আলো দেখালে আমি যাই যে কোনো আলোচনায় যেটা বলবে আমি অংশগ্রহণ করব কিন্তু তার বাইরেও তাদেরকে কি করতে পারি সেখানে আমারও একটা গাইডেন্স গাইডলাইন্স দরকার আর কি এইটা তোমাদের প্রতি আমার এইটা রইল আর কি আবেদন আচ্ছা এগুলো নিয়ে আমরা আলোচনা করব ভবিষ্যতে আপনি আসলে আরো আলোচনা করব তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ঠিক আছে সুব্রত ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা ভালো থাকবেন আমি বিদায় জানাচ্ছি ভাই আপনি বলেন তাহলে আসি ভাই ওই যে রিলেটিভিটি কথাটা এসছে আসলে কোনো একটা ভ্যারিয়েবলের সঙ্গে কোনো একটা চলরাশির সঙ্গে মানে যেটা পরিবর্তনশীল যেটা ই মনে করুন এনার্জি আর আর একটা কোনো ভ্যারিয়েবল মাস এইটার সঙ্গে যে রিলেশন সেই রিলেশনটা প্রতিষ্ঠা করা হয়েছে ওই সূত্রটার মাধ্যমে ওটা একটা গাণিতিক সূত্র আচ্ছা তো এখানে হচ্ছে মেন ব্যাপার হচ্ছে এইটা বুঝতে গেলে ফাংশন জিনিসটা বুঝতে হবে যেটা ওই অ্যালজাবা এতে ক্যালকুলাসে প্রথম চ্যাপ্টারে পড়ানো হয় ফাংশন অর্থাৎ কোনো একটা বিষয় তার মান তা অন্য একটা বিষয়ের উপরে কিভাবে নির্ভর করছে মনে করুন একটা এ আর আর একটা হচ্ছে বি তো এ কমলে যদি বি কমে তাহলে ডাইরেক্টলি প্রকোর্শনাল আর এ বাড়লে যদি বি কমে মানে উল্টো যদি হয় তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল এই যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলো গাণিতিক ভাষায় প্রকাশ করা যায় যেমন মনে করুন বয়ালের সূত্রে টি অ্যাস ওয়ান বাই ভি মানে ব্যস্তানুপাত উল্টো চাপ বাড়ালে আয়তন কমে যাবে এই যে সম্পর্কটা তারপরে একটা ভ্যারিয়েশন চিহ্নটা তুলে ভ্যারিয়েশন দিয়ে তো অঙ্ক করা যায় না ভ্যারিয়েশন কোনো অ্যাপ অপারেটার না ওই প্লাস মাইনাস যোগ বিয়োগ ভাগ এইগুলো আনার জন্য একটা কে আনতে হয় কনস্ট্যান্ট আনতে হয় তো তারপরে পিভি ইকুয়াল টু কে এরকম হয়ে যায় বজ্রগুণন করে এসে যায় তো এই যে রিলেশানগুলো এই রিলেশানগুলোকে সবই হচ্ছে আপেক্ষিক অর্থাৎ একটা বিষয়ের মান অন্য একটা বিষয়ের অপেক্ষায় তাকে বলা হয় ফাংশন বা অপেক্ষক সেইখান থেকে এসছে এই আপেক্ষিকতা কথাটা অর্থাৎ ই ইকুয়াল টু এম সি স্কোয়ার এই জিনিসটা আপনি যদি সি স্কোয়ারটাকে মানে আলোর গতিবেগকে কনস্ট্যান্ট ধরেন তাহলে ই অ্যাজ এম হয়ে যাচ্ছে ডান দিকের যদি আপনি সি স্কোয়ারটা তুলে দেন তাহলে ওই সমান চিহ্নটা কিন্তু উঠে উঠে যাবে যাবে গিয়ে ই ভ্যারিজ এম হয়ে এইটা হচ্ছে বিষয়টা তো অঙ্কটা করার জন্য ওই সমান চিহ্ন না হলে ইকুয়েশনটা হয় আচ্ছা এইটা হচ্ছে কে এবারে যেহেতু এটা একটা ইন্ডাকটিভ লজিকের বিষয় এইটাকে বলা হয় সহ সহপরিবর্তন পদ্ধতি ইন্ডাকটিভলজিকেল অর্থাৎ ই বাড়লে যদি আলোর গতিবেগ কনস্ট্যান্ট হয় তাহলে এম বাড়বে আবার এম বাড়লে ই বাড়বে এই হচ্ছে ঘটনার তো মেন জিনিস আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে দুটো বিষয়ের উপরে দুটো বিষয়ের উপরে এইটা চিন্তা করা হয়েছিল এবং একটা বাড়লে আর কি পরিবর্তন হচ্ছে সেইটার একটা সম্পর্ক হয়ে অর্থাৎ একটা আর একটার উপর অপেক্ষা করে এই জন্যে সেই অপেক্ষা কথাটা থেকে আপেক্ষিক কথাটা এসেছে কিন্তু সাধারণ মানুষ মনে করে এটা আপনার ক্ষেত্রে খাটবে আমার ক্ষেত্রে খাটবে না আপেক্ষিক বলতে এইরকম ভাবে আর হ্যাঁ এই জিনিসটা ভাবে যে এটা তুমি তোমার অবস্থা একরকম আমার অবস্থা আর একরকম এই এটা আপেক্ষিক ব্যাপার যে কারো কাছে গোলাপ ফুল ভালো লাগে কারো কাছে গোলাপ ফুল ভালো লাগে না কারো কাছে জবা ফুল ভালো লাগে রজনীগন্ধা ভালো লাগে মানে ভালো লাগাটা আপেক্ষিক এখানে সেটা নয় এটা হচ্ছে অপেক্ষক বাংলায় হচ্ছে অপেক্ষক ইংলিশে গণিতে বলা হয় ফাংশন তো এখানে ই হচ্ছে এম এর ফাংশন সেইটাকে সরল সমীকরণে আনার জন্য দিয়ে ওটাকে আনা হয়েছে কারণ আলোর গতিবেগ কনস্ট্যান্ট আচ্ছা এইটা গেল হচ্ছে আপেক্ষিকতা সূত্রটার নাম ওই জন্য হয়েছে আপেক্ষিকতা আচ্ছা আপনি এগুলো সব ঠিকই বলেছিলেন কি বলে ওই তত্ত্ব তারপরে ল তারপরে সূত্র সব শেষে কিন্তু আছে আসিফ ভাই প্রিন্সিপাল অর্থাৎ নীতি আপনি যখন সূত্রটা এবারে সেই সূত্রের উপরে ভর করে আপনি যদি ল্যাবরেটারিতে বা আপনার বাড়িতে যদি কোনো কারখানা করেন বা ল্যাবরেটরিতে সেটা প্রয়োগ করেন সেই ঘটনাটা আবারও কিন্তু ঘটবে তখন তাকে বলা হয় নি ওয়ার্কিং প্রিন্সিপাল বলা যেমন ধরুন বার্নোলিস প্রিন্সিপাল বার্নোলি নীতি কি আপনি যে স্যানিটাইজার ইউজ করছেন হ্যান্ড স্যানিটাইজার আপনি যখন মাথাটায় চাপ দিলেন চাপ দিলেন ফস করে ওই লিকুইডটা বের হলো এবং একদম মানে এর এইটা হচ্ছে বার্নোলিস প্রিন্সিপাল নাও অক্সিবিলিটি কাহিনী ওইটা তো পে যে কেস বলা যে বোয়িং

হ্যাঁ বলেন আবার যদি কেটে যায় তাহলে আমি আবার হ্যাঁ তো যখন ওই সূত্রকে আপনি কাজে লাগিয়ে ব্যবহারিকভাবে বাড়িতে ল্যাবরেটরিতে যদি আপনি প্রয়োগ করেন যদি সেই ঘটনাটা আবার ঘটানো যায় তখন তাকে বলা হয় নীতি বা প্রিন্সিপাল যেমন আর্কিমিডিসের প্রিন্সিপাল আর্কিমিডিসের প্রিন্সিপালে দেখবেন ওই যে যেখানে গাড়ি পরিধ হয় ওই হাইড্রোলিক প্রেসার সেই হাইড্রোলিক প্রেশারে আর্কিমেডিস বলা হয় নীতিকে কাজে লাগিয়ে ওই ভারী গাড়িটাকে জলের প্রেসারে ওপরে তোলা হচ্ছে অর্থাৎ আমরা তার সূত্রটাকে প্রয়োগ করে দেখেছি এটা প্রতিবার ঘটে সুতরাং সেটা হয়ে গেল প্রিন্সিপাল অর্থাৎ একটা ওই যে আপনি স্যানিটাইজার ইউজ করেন সেই স্যানিটাইজারের ওপরটা চাপ দিলে তখন কিছুটা হাওয়া ওখান থেকে বেরিয়ে যায় এবারে সেই যে ভ্যাকুমটা ওই যে সরু নলটা থাকে স্যানিটাইজারের ভিতরে দেখবেন একটা সরু নলা ওইটা ভ্যাকম ক্রিয়েট করে তখন স্যানিটাইজারটা ওই ভ্যাকম ধরে চলে আসে ভ্যাকম তো থাকতে পারে না ওটা পূরণ করে সেটা প্রচণ্ড বেগে আমরা এই হাতে সেটা স্প্রে করতে পারি এবারে হচ্ছে কোনো জায়গায় কোনো ফ্লুইড যদি খুব গতিবেগে যায় তখন সেখানকার প্রেশার শূন্য হয়ে যায় তখন আশপাশ থেকে সেই প্রেশারটাকে ভরাট করার জন্য হয় অন্য অন্য ফ্লুইড ছুটে আসবে অথবা সেখানে কিছু একটা আকার আয়তনে পরিবর্তন হবে যেমন ধরুন ওই টিনের চাল উড়ে যায় গ্রামে গ্রামে যে টিনের ঘর ছাদের ইয়ে আছে ঘর আছে তার উপর দিয়ে যখন হাওয়া যায় তখন ওইখানকার বায়ু শূন্য হয়ে যায় মানে প্রেশার শূন্য হয়ে যায় তখন সেই প্রেশারে শূন্য হওয়ার জন্য কিন্তু ঘরের ভিতরে তো তেরো দশমিক ছয় প্রেশার আছে সেই ঘরের ভিতরের প্রেশার ওই টিনের চালকে ওপরে তুলে দেয় কারণ ওপরে যখন প্রচন্ড বেগে হাওয়া যাচ্ছিল তখন ওখানকার চাপ শূন্য হয়ে যায় ফলে টিনের চালের উড়ে যায় এই যে প্রিন্সিপালগুলো এইটা মানে সূত্রগুলো যখন আপনি লৌকিক ভাবে ব্যবহারিক ভাবে ল্যাবরেটরিতে ঘটাতে পারি তখন সেটা হয়ে যায় মেয়ে তাহলে প্রথমে হচ্ছে গিয়ে তারপরে 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 হচ্ছে হচ্ছে তত্ত্ব ল সূত্র হ্যাঁ আসিফ ভাই কথা কি কেটে গেছে এবারে না না এবার ঠিক আছে হ্যাঁ এইটুকুই বলতে চাইছিলাম ওই ওই অনেকের ধারণা আপে কি মানে বোধ হয় আপনার ক্ষেত্রে খাটবে আমার ক্ষেত্রে খাটবে এই এইরকম একটা ধারণা করে বসে কিন্তু আপেক্ষিক গণিতের অপেক্ষক আপেক্ষিক শব্দটাকে অনেকে মানে আমাদের আটপৌরে ভাষায় আমরা যে যেভাবে আপেক্ষিক শব্দটা ব্যবহার করি অনেকে মনে করে যে এই সায়েন্টিফিক মানে ফিল্ডে ব্যাপারটা এরকমই বলে অনেকে মনে করে হ্যাঁ কিন্তু ব্যাপারটা তা নয় ব্যাপারটা হচ্ছে ই এর উপরে এম নির্ভর করবে এম এর সঙ্গে ই ই নির্ভর করবে অর্থাৎ একজন আরেকজনের অপেক্ষায় আছে এইটা হচ্ছে আপেক্ষিকতা হ্যাঁ আসি ভাই ঠিক আছে অনেক ধন্যবাদ বাজবে ভাই আমরা তাহলে পরের জনকে দেখি